জায়গায় কিন্তু সংকল্প হচ্ছে, কিন্তু কারখানা হচ্ছে ছত্তিশগড় তেরোটা গ্রাম পঞ্চায়েত রে সিধা সলভাবে প্রভাবিত হচ্ছে। তার দশ কিলোমিটার রেডিয়স ভিতরে যে যেতকিটা বফর জন কুছে সেটি আমার তেরোটা গ্রাম পঞ্চায়েত কুছে। আমি আমার লক্ষণপুর সরপঞ্চ সংঘ বাধ্য হল যে আমার এই অঞ্চলর যেন বি লোক প্রতিনিধি আছে এটির প্রতি যেন সে প্রকার পদক্ষেপ নে নেলে না রাজ্য সরকার নেইছেন না কেন্দ্র সরকার সেটির প্রতি ধ্যান দিয়েছেন সেটির লাগি বলে আমি বাধ্য হয়েকি আজ এই তেরোটা গ্রাম পঞ্চায়েত তথা আমার লক্ষণপুর সর্বসংঘ বাধ্য হয়েকি আন্দোলন করবার লাগি রাজ্য ব্যবস্থা এটার পর আমি আজ ফের গোটে মেমোরেন্ডম দেব যদি গোটে মাস ভিতরে এটার জনশুনানি প্রক্রিয়া যে আমি দাবি দিয়েছি যদি তার প্রক্রিয়া আরম্ভ করা না যায় আগামী দিনে রাস্তার আন্দোলন করা যা আন্দোলন এবে আরম্ভ হয়েছে যেতে দিন তক আমার অধিকার আমার ন্যায্য দাবি আমি না মিলেছে সেতে দিন তো এই আন্দোলন জারি রাখবা এটা আমার সরকার উহে সরকার আমি চেতে দেব।